পরিমনির গর্ভে থাকা অনাগত সন্তান ছেলে না মেয়ে এ বিষয়ে মুখ খুললেন শরীফুল রাজ। একই বললেন তিনি। প্রিয় দর্শক, জানতে হলে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আপনার কাছে আমার পক্ষ থেকে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন, যাতে এই সংক্রান্ত তথ্য আমাদের চ্যানেলে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেতে পারেন। পরীর কল্পনার রঙিন প্রজাপতি ছেলে নাম নিয়ে তা এখনও প্রকাশ করেননি তিনি। এদিকে অনাগত সন্তানের জামা কাপড় দেখে ভক্ত শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা নিজেদের মতো করে জানাচ্ছেন মন্তব্য। তবে তারকা দম্পতির অনাগত সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা অনুমান করছেন ছেলের মা হচ্ছেন পরী। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নায়িকার স্বামী অভিনেতা শরীফুল রাজ বলেন, সত্যি বলতে কিসের ভিত্তিতে এমন খবর ছড়িয়েছে তা আমার জানা নেই। পুত্র সন্তান নিয়ে আমি এবং পরীমণি কখনো চিন্তিত নই, দুজনই শেষ মুহূর্তে সারপ্রাইজের জন্য অপেক্ষায় আছি। রাজপরীর দুষ্ট মিষ্টি কিংবা আবেগ মাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি দেখে প্রেমের আকুতি জেগেছে নেটিজেনদের মনে। গত বুধবার 3 আগস্ট পরীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে স্ত্রীর প্রতি ভালোবাসার কথা জানিয়েছিলেন শরীফুল রাজ। তিনি লেখেন, তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে। আমরা যখন বিয়ে করেছি তখন থেকেই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ধাপ শুরু করেছি, যেখানে আমাদের ভালোবাসা আরও শক্তিশালী হয়েছে। এদিকে বন্ধু দিবসে পরী ও স্বামীকে ভালোবাসার বার্তা দিয়েছেন রাজের উদ্দেশ্যে নায়িকা লিখেছেন, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে রাজ, আমার সকল ব্যথার কথা আমি খুব সহজেই তোমার কাছে দ্বিধাহীন বলতে পারি। কত অল্প সময়ে হৃদয়ের সবথেকে কাছের মানুষটা হয়ে গেছো তুমি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। তো প্রিয় দর্শক, এ ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।